হ্যালো ফ্রেন্ডস, জেআরবিটি পরীক্ষার্থীদের জন্য একটি খুবই বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। জেআরবিটি পরীক্ষার্থী যারা ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ সুখবর নিয়ে আসছে। বিশাল সংখ্যক পোস্ট নিয়ে জেআরবিটি যে পরীক্ষাটি নিয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট খুবই অল্প দিনের মধ্যে পাবলিশড হতে চলেছে। জেআরবিটি তার নিজস্ব যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে একটি নোটিফিকেশনের মাধ্যমে এই খবরটি জানিয়েছে। তো আপনারা যদি দেখতে চান সেই নোটিফিকেশনটি, তাহলে আপনারা জেআরবিটির যে এই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা ঢুকে যেতে পারেন। এখানে গিয়ে আপনাদের প্রথমেই দেখতে পাবেন, এখানে নোটিফিকেশনটির একদম সবচেয়ে উপরের একটি আপডেট দিয়েছে জেআরবিটি। সেই আপডেটের মধ্যে তারা জেআরবিটির যে রেজাল্ট, সেই রেজাল্টটি পাবলিশ করার কথা ঘোষণা করেছে। তো এই রেজাল্টটি ওরা পাবলিশ করতে চলেছে উইদিন দিস মান্থ, অর্থাৎ এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের যারা জেআরবিটি পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য। উইদিন দিস মান্থ বলতে আজকের দিনে এই নোটিফিকেশনটি যা জারি করা হয়েছে, তো সেই হেতু আমরা দেখতে পারি যে এই মাসের অর্থাৎ আগামীকাল এবং পরশু, এই দুদিনের মধ্যে হয়তো জেআরবিটি তাদের রেজাল্ট পাবলিশ করে দেবে। আপনারা যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানিয়ে রাখি যে জেআরবিটি একটি এক্সাম কন্ডাক্ট করেছিল সমগ্র ত্রিপুরাব্যাপী। এটি ছিল গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্টের জন্য। সেখানে বিশাল সংখ্যক পোস্ট ছিল, মোর দেন 2000 পোস্ট ছিল ওই পরীক্ষার মধ্যে। এই পরীক্ষাটি নেওয়া হয়েছিল 2021-এর আগস্টের 20 তারিখ এবং 22 তারিখ, এই দুটো দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল। 20-তে হয়েছিল গ্রুপ সি এবং 22-তে হয়েছিল গ্রুপ ডি পরীক্ষা। তো এটি খুবই চর্চিত একটি পরীক্ষা এবং এটির জন্য প্রত্যেকে, অনেক মানুষ এখানে অপেক্ষা করে আছে এই জেআরবিটি রেজাল্টের জন্য। তো এই রেজাল্টটি আমাদের এতদিনের প্রতীক্ষা সফল হয়েছে, এর মধ্যে রেজাল্টটি আসতে চলেছে। আশা করছি আমরা এই মাসের কথা যেহেতু জেআরবিটি বলেছে, সেহেতু এই পরীক্ষাটির রেজাল্ট আগামীকাল এবং পরশুর মধ্যে পাবলিশ করে দেওয়া হবে। তো এই রেজাল্টটি যখন পাবলিশ করা হবে, আপনাদের মধ্যে অনেকেই এই রেজাল্টের পাবলিশের পর দেখবেন আপনারা ক্লিয়ার করেছেন, তখন শুরু হবে নেক্সট স্টেপ নিয়ে সমস্যা, যে নেক্সট স্টেপে কি হতে চলেছে। তো নেক্সট স্টেপে আমরা জানি জেআরবিটি একটি ইন্টারভিউ কন্ডাক্ট করাবে। সো সেই ইন্টারভিউ অনুযায়ী কিভাবে কি করতে হবে, ইন্টারভিউতে কিভাবে প্রিপারেশন করতে হবে, কি পড়তে হবে, সব কিছু নিয়ে আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকব। আপনারা যারাই এই জেআরবিটি পরীক্ষা দিয়েছিলেন আমাদের চ্যানেলের মাধ্যমে, প্রত্যেকে নিশ্চয়ই আমরা আশা রাখছি রেজাল্ট ভালো হবে, প্রত্যেকের রেজাল্ট কোয়ালিফাইং রেজাল্ট হবে, প্রত্যেকেই কোয়ালিফাই করবে। এবং সেই হেতু আমাদের আমাদের লক্ষ্য থাকবে যে পরবর্তী যে স্টেপটা হতে চলেছে, যে ইন্টারভিউটা হবে এবং পরবর্তী সময় যে যে টোটাল বাকি যে প্রসেসগুলো হবে সেগুলোকে আমরা কীভাবে দেখব, সেগুলোর জন্য আমাদের কী প্রিপারেশন করতে হবে, কী কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের এটাই কথা বলার ছিল যে জেআরবিটি কালকে এবং পরশু, আশা রাখছি যদি যেহেতু তারা বলেছে উইদিন দিস মান্থ, তো অর্থাৎ এই মাসের মধ্যেই ওরা রেজাল্টটা পাবলিশ করতে চলেছে। তো সেই রেজাল্টের বেসিসে আমরা আশা রাখছি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, প্রত্যেকের এক্সাম ক্লিয়ার হবে। আপনারা ধৈর্য ধরে থাকুন, আশায় থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জেআরবিটি এক্সাম হোক বা অন্যান্য এক্সাম হোক, সবগুলোর জন্য আমরা আপনাদের কন্টিনিউয়াসলি ইনফরমেশন দিয়ে চলেছি। আপনাদের যাবতীয় যা যা প্রয়োজন সেগুলো আমরা উপলব্ধ করাবো আপনাদেরকে। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই থাকছে, পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি যে জেআরবিটির ইনফরমেশন আছে সেগুলো নিয়ে আসব। যারা এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে রাখুন, জেআরবিটি ক্যান্ডিডেট হোক বাকি অন্য কোনো পরীক্ষার ক্যান্ডিডেট হোক, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে যখনই কোনো নোটিফিকেশান হোক বা যখনই কোনো ইনফরমেশান হোক আপনাদের কাছে সেগুলো তৎক্ষণাৎ পৌঁছে যায়। এই আশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।